নমস্কার বন্ধুরা, বেতন কমিশনের নতুন রিপোর্ট, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজ বিকেল পত্রিকায় একটা সংবাদ প্রকাশিত হয়েছে, চাকরির শর্তাবলী সংক্রান্ত বেতন কমিশনের নয়া সুপারিশ। আওতায় শিক্ষক সহ 12 লক্ষ কর্মচারী। এটা বেতন কমিশনের একটা রিপোর্ট, সরকারের কাছে জমা পড়েছে, তার উপর ভিত্তি করে এই প্রতিবেদনটা আজকে প্রকাশিত হয়েছে। এখানে লেখা আছে, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, আরও একদম শিক্ষক অশিক্ষক চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের জন্য এবার নয়া সুপারিশ পেশ করল ষষ্ঠ বেতন কমিশন। আপনারা জানেন ইতিমধ্যে ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছে। গত বছর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি বছরের শুরু থেকেই নতুন বেতনক্রম চালু হয়েছে। এবার উৎসবের মুখে রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মচারীদের জন্য আরও এক দফায় গুচ্ছ প্রস্তাব পেশ করেছে বেতন কমিশন। প্রস্তাবের আওতায় রয়েছেন 3 লক্ষ সরকারি কর্মচারী ও শিক্ষক, পুরসভা পঞ্চায়েতের কর্মচারী সহ 12 লক্ষ কর্মচারী। নয়া রিপোর্ট সরকারের ঘরে জমা পড়লেও কার্যকরের বিষয়টি সরকারের উপরেই নির্ভর করছে। রিপোর্ট সরকারের কাছে জমা পড়েছে, কিন্তু সমস্ত বিষয়টা নির্ভর করছে সরকারের উপর। রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন কাজ শুরু করেছিল 2016 সালের সেপ্টেম্বরে। গত বছর বেতন সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছিল বেতন কমিশন। সেই সুপারিশ অনুযায়ী চলতি বছরের শুরু থেকেই নতুন বেতন পাচ্ছেন সরকারি কর্মচারীরা। এবার সরকারির চাকরির শর্তাবলী সংক্রান্ত রিপোর্ট জমা দিল বেতন কমিশন। সূত্রের খবর, চাকরির শর্তাবলী সংক্রান্ত বহু সুপারিশ বেতন কমিশনের তরফ অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। সুপারিশে জানানো হয়েছে, একই পদের জন্য ভিন্ন নিয়োগ পদ্ধতি কোনোভাবেই করা যাবে না, একই নিয়োগ পদ্ধতি নিয়োগ করতে হবে। নিচুতলার কর্মীদের মধ্যে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করতে হবে, তাদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আনতে হবে। এছাড়া অবসরকালীন যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলি সমস্ত কর্মচারীকে দিতে হবে, সমতা আনতে হবে অবসরকালীন সুবিধায়। এই রিপোর্টের আওতায় রয়েছেন 3.5 লক্ষ রাজ্য সরকারি কর্মচারী, এছাড়াও স্কুল শিক্ষক সহ পঞ্চায়েত ও পুরসভা মিলিয়ে প্রায় 12 লক্ষ কর্মচারী। আগামী দিনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য পৃথক সুপারিশ পেশ করবে বেতন কমিশন। এটা বেতন কমিশন সুপারিশটা সরকারের কাছে জমা দিয়েছেন এবং সমস্ত বিষয়টাই সরকারি উপর নির্ভর করছে। সরকার কতদূর কার্যকরী করবে সেটা আমাদের এখন দেখার পালা। আমরা সেদিকেই লক্ষ্য রাখব, সরকার কবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কী সিদ্ধান্ত গ্রহণ করেন, কী মেনে নিচ্ছেন কী মানছেন না, সেটাই আমরা এবার লক্ষ্য রাখব। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।